তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো সেপ্টেম্বর মাসের পার্ট সিক্স মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও ভূগোল বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একে বলা আছে উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগরটি হলো ক প্রশান্ত মহাসাগর খ আটলান্টিক মহাসাগর গ ভারত মহাসাগর ঘ সুমের মহাসাগর তো বন্ধুরা এর উত্তর হয়ে যাবে খ আটলান্টিক মহাসাগর এরপর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি কয়ে বলা আছে উষ্ণ আর্দ্র খ শীতল আর্দ্র গ শীতল শুষ্ক ঘ উষ্ণ শুষ্ক তো বন্ধুরা এর উত্তর হয়ে যাবে ক উষ্ণ আর্দ্র ভারতের একটি পশ্চিমবাহিনী নদী হল ক কাবেরি কাবেরী গোদাবরী গ নর্মদা ঘ মহানদী তো বন্ধুরা এর উত্তর হয়ে যাবে গ নর্মদা এরপর প্রশ্ন দেখো স্তম্ভ মেলাও ক স্তম্ভ খ স্তম্ভ তো আর্দ্রতা এটা হয়ে যাবে গড আর্দ্রতা এটা যাবে হাইগ্রোমিটার এরপর প্রশ্ন দেখো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এটা হয়ে যাবে গডউইন অস্টিন আর অখণ্ড স্থলভাগ এটা হয়ে যাবে পেনজিয়া ঠিক আছে বন্ধুরা এরপর প্রশ্ন দেখো সংক্ষিপ্তত্ত্ব দাও বিকিরণ পদ্ধতিতে কিভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয় উত্তর দাও বিকিরণ পদ্ধতিতে কিভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয় তো দেখো এর উত্তরটা সূর্যরশ্মি বায়ুমণ্ডলকে সরাসরি উত্তপ্ত করতে পারে না সূর্য থেকে আসা তাপ প্রথমে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে এবং ভূপৃষ্ঠ থেকে সেই তাপ বিকৃত হয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে এইভাবে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয় এরপরে প্রশ্ন দেখো বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ আন্টার্কটিকা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলি হলো বরফ বলন বিশ্ব উষ্ণায়নের ফলে আন্টার আন্টার্কটিকার পুরো বরফের স্তর গলে যাচ্ছে এর ফলে মহাদেশের আয়তন হ্রাস পাচ্ছে পরিবেশ দূষণ বিশ্ব উষ্ণায়নের কারণে আন্টার্কটিকার প্রাকৃতিক পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে জীব প্রজাতির সংখ্যা হ্রাস আন্টার্কটিকা আন্টার্কটিকার বরফ গলে যাওয়ার ফলে অর্থাৎ উষ্ণতার বৃদ্ধির ফলে এখানকার বাসিন্দা প্যাঙ্গুইন ক্রিল শিল প্রভৃতির সংখ্যা হ্রাস পাচ্ছে এরপরে দেখো প্রাকৃতিক ভারসাম্যহীনতা বিশ্ব স্নায়নের ফলে এক কথায় আন্টার আন্টারকটিকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এরপর প্রশ্ন দেখো অরণ্য সংরক্ষণ করা কেন প্রয়োজন বলে তোমার তুমি বলে মনে করো অরণ্য সংরক্ষণ করা কেন প্রয়োজন বলে মনে তুমি করো উত্তর দেখো অরণ্য সংরক্ষণের প্রয়ো প্রয়োজনীয়তাগুলি হলো এক নম্বর অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সমতা পয়েন্ট করবে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে ফলে বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের সমতা বজায় থাকে এরপর দেখো সম্পদ হিসেবে অরণ্য বন থেকে আমরা নিত্য ব্যবহার্য সম্পদ সংগ্রহ করি যেমন আসবাবপত্র তৈরির জন্য কাঠ জ্বালানি ধুনো মধু গাছের ছাল ভেষজ সামগ্রী ইত্যাদি বন্য প্রাণীর আবাসস্থল তাহলে বনভূমি বন্য পশুপাখিদের আবাসস্থল বৃষ্টিপাত বনভূমি বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে খরা ও বন্যা নিয়ন্ত্রণ বনভূমি খরা ও বন্যা নিয়ন্ত্রণ করে মাটির ক্ষয় রোধ উদ্ভিদ মাটিকে শক্ত করে ধরে রাখে ফলে মাটির ক্ষয় কম হয় বাস্তুতন্ত্রের ভারসাম্য উদ্ভিদ বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে তো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখো যাতে এর প্রতি আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পারো ধন্যবাদ